প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে শুরু হয়েছে রংপুর তিন আসনের উপনির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা। তবে আচরণবিধি মেনে প্রচারণা চালানোর অনুরোধ জানান সংশ্লিষ্টরা। এদিকে নির্বাচনের তারিখ পেছানোর দাবি জানিয়েছে পূজা উদযাপন পরিষদ। রংপুর প্রতিনিধি আফতাব হোসেনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন নাইমুল হাসিব। রংপুর তিন আসনের উপনির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সকালে রিটার্নিং কর্মকর্তা জিএম শাহতাবুদ্দিন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। এ সময় বিএনপির প্রার্থী রিটা রহমানকে ধানের শীষ, জাতীয় পার্টির সাদ এরশাদকে লাঙল, খেলাফত মজলিসের তহিদুর রহমানকে দেয়ালঘড়ি, এনপিপি শফিউল আলমকে আম, গণফ্রন্টের কাজী মোহাম্মদ শহীদুল্লাহকে মাস প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দের পরই মাঠে নামেন প্রার্থীরা, শুরু করেন আনুষ্ঠানিক প্রচার প্রচারণা। তবে এখনও মাঠে নেই জাপা প্রার্থী সাদ এরশাদ, তার পক্ষে প্রচারে নেমেছেন দলের নেতাকর্মীরা। প্রচারণা শুরু করেছেন বিএনপির প্রার্থীও, পিসিএনএই এরশাদের ভাতিজা স্বতন্ত্র প্রার্থী মকবুল শাহরিয়ার আফিফসহ অন্যরা। এ আসনের উপনির্বাচনে 175 কেন্দ্রে সবগুলোতেই ভোট হবে ইভিএম এর মাধ্যমে। ইভিএম নিয়ে তো আমাদের শঙ্কা আছে, সরকারও এখন উপলব্ধি করছে যে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার। রংপুরের সমস্ত মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক লাঙল। পরিবারের সন্তান আমি, আর আর আমি রংপুরে থাকি, তো আমার তো একটা দাবি থাকবে। আচরণ বিধি মেনে নির্বাচনের প্রচারণা চালানোর অনুরোধ জানান নির্বাচনী কর্মকর্তা। কোন ব্যক্তি অথবা প্রার্থী যদি এই বিধান লঙ্ঘন করে এবং সেটা যদি প্রমাণিত হয় তাহলে অনধিক 6 মাসের কারাদণ্ড অথবা 50,000 টাকার দণ্ডে দণ্ডিত অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। এদিকে আগামী 5 অক্টোবর এ আসনের উপনির্বাচন। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হওয়ায় নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে জেলা পূজা উদযাপন পরিষদ। নির্বাচনের তারিখ বাতিল না করা হয়, আমরা রংপুর নয় সারা বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা নির্বাচন বর্জন করব। জাতীয় পার্টির চেয়ারম্যান ও একাদশ সংসদের বিরোধী দলীয় নেতা হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য এই আসনে মোট ভোটার 4,41,000। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।